প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, সাথে আছি মোহসিন রেজা। আজকে আমি আলোচনা করব পাঁচটি ভেষজ যেগুলো হচ্ছে আপনার হার্টের প্রবলেমের জন্য ইউজ করা হয়, স্পেশালি ইউনানি মেডিসিনের ক্ষেত্রে আসলে এইগুলোর ইউজ খুব বেশি। তারপর হচ্ছে ঘরোয়াভাবে আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই একজন মানে ডায়েটিশিয়ান বা হচ্ছে ইউনানি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মাত্রা নির্ধারণ করে নেবেন। এখানে জাস্ট হচ্ছে এডুকেশনাল পারপাসে আমি কিছু মাত্রা শেয়ার করব, দেন হচ্ছে ভেষজগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে। তো এখানে আসলে ডিটেলস সহ লিখে এডিট করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমি জাস্ট হচ্ছে এটার ছবি আপনাদেরকে দেখাবো, দেন হচ্ছে কিছু ডিসকাশন করব। তো যেক্ষেত্রে হচ্ছে মানে মানে আপনার হার্ট পেশেন্ট, আপনি আপনার করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে, আপনি হাঁটলে বা হচ্ছে আপনি দৌড়ালে বুকে প্রচণ্ড ব্যথা হয়, বা হচ্ছে আপনি মানে কোনোভাবে হচ্ছে সিটি স্ক্যান করেছেন বা হচ্ছে ইসিজি করেছেন, কোনো রিপোর্ট মানে ভালো আসেনি, তো সেই ক্ষেত্রে আসলে আপনি আগে থেকে সাবধান হয়ে যাওয়া বেটার। আর যারা এখন হার্ট পেশেন্ট না, তারাও দেখা যায় কিছু সংখ্যক ভেষজ হচ্ছে যদি আপনার নিয়মিত খাদ্য তালিকায় রাখেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন। তো শুরুতে হচ্ছে খুব সহজলভ্য একটা ভেষজে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার গার্লিক, রসুন, যেটা হচ্ছে আমাদের ঘরে সবজি হিসেবে ব্যবহার করা হয়। তো এটা দেখা যায় যদি আপনি রেগুলার নিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আর্টারিতে কিন্তু ব্লক থাকবে না, বা যে লিপিডগুলো থাকবে বা চর্বিগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তো এটা আপনি দেখা যায় সর্বোচ্চ প্রতিদিন 3 মিলিগ্রাম এরকম নিতে পারবেন, 2 থেকে 3টি কলভা নেওয়া যায় সর্বোচ্চ, দিন 1 থেকে 2 বার 3 গ্রাম সারাদিনে আর কি। তো এটা গেল হচ্ছে একটা, দেন হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার এই যে আপনার অ্যাম্বালিকা অফিসিনালিস, যেটা হচ্ছে যে আমলকি, এটা আমরা সবাই চিনি। তো এটার সেবন মাত্রা হচ্ছে আপনার এই যে ফল যদি আপনি নেন, তো সেক্ষেত্রে প্রতিদিন সেবন মাত্রাটা হতে পারে 12 মিলিগ্রাম, 10 থেকে 12 মিলিগ্রাম। আর যদি ফলের রস করে হচ্ছে অনেকে মানে সেবন করে থাকে, তো সেই ক্ষেত্রেও আপনার দেখা যায় 12 মিলিলিটার বা হচ্ছে 8-10 মিলিলিটার, বেশি যাওয়া উচিত নয়। তবে এটা খুব বেশি সময় খাওয়া যায় না, 5 থেকে 7 দিন খাওয়ার পর হচ্ছে অফ করে দিতে হবে। দেন আর একটা হচ্ছে অর্জুন, এটা আপনারা সবাই জানেন, অর্জুন দেখা যায় হার্ট পেশেন্টদের জন্য মানে খুব মানে রিমার্কেবল একটা মেডিসিন। তো এটা দেখা যায় হার্টের ফাংশন কিন্তু আসলে বৃদ্ধি করে, দেন হচ্ছে আপনার হার্ট যাদের হচ্ছে পাম্প করে হচ্ছে আস্তে আস্তে, হার্ট বিট যাদের কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি পরিমাণে ইউজ হয়, হোমিওপ্যাথিতে ইউজ হয়, দেন হচ্ছে ইউনানি মেডিসিন, ইউনানি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেই সাথে সাথে আয়ুর্বেদিক যারা হচ্ছে কবিরাজ আছেন তারাও এটা ইউজ করে থাকেন। তো স্পেশালি কিন্তু ইউজ হয়ে থাকে আপনার এই যে অর্জুন গাছের ছাল, কিছু ক্ষেত্রে হচ্ছে পাতার ইউজ আছে, আবার কিছু ক্ষেত্রে ফলের ইউজ আছে, এই ফলগুলো অনেকটা কামরাঙ্গা মতো দেখতে। তো এই ছালের রস আপনার 10 থেকে 15 মিলিলিটার পর্যন্ত নেওয়া যায়, পানিতে ভিজিয়ে রেখে উত্তম রূপে দেখা যায় ই করে নেওয়া যায়। তো এগুলো হচ্ছে থার্ড ওয়ান। আর এই যে ফোর্থ ওয়ান হচ্ছে আপনার, এগুলোকে বলা হয় আপনার তাবাশির ইউনানি ভাষায়, বাংলাতে বংশলোচন বলা হয়, মানে বাঁশের যে আপনার ইয়েগুলো থাকে ছোটো যে বাঁশগুলো হয়ে থাকে, তো সেগুলোর আপনার মানে অভ্যন্তরে এরকম জলীয় আকারের একদম মানে কালারলেস একটা মানে পদার্থ জন্মে জেলি আকারের, তবে এটা অনেক শক্ত হার্ড হয়। তো সেটাকে আসলে মানে আপনি যদি প্রতিদিন 10 থেকে 12 মিলিগ্রাম, সরি এটা হচ্ছে 500 থেকে 1 গ্রাম পর্যন্ত আপনার, 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত প্রতিদিন নেওয়া যায়। তবে এটা খুব বেশি পরিমাণে যদি নেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে তার সেক্সুয়াল অ্যাবিলিটি কমে যেতে পারে, দেন হচ্ছে অন্ত্রে দেখা যায় প্রবলেম হতে পারে। তো এটা দেখা যায় খুব বেশি একটা অ্যাভেলেবেল না, তো এটা না নিয়ে বেটার কোনো দেখা যায় ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হচ্ছে নেওয়া উচিত। আর লাস্ট ওয়ান হচ্ছে এখানে নীলোফর, নীলোফর তিব্বিয়া নাম, আর এটার দেখা যায় বাংলা হচ্ছে শাপলা ফুল, এটা আমরা সবাই চিনি। তো শাপলা দেখা যায় অনেক সময় তরকারি হিসাবেও কিন্তু খাওয়া হয় শাপলার ডগাগুলো, তো সেই ক্ষেত্রে আসলে ফুল সমগ্র ফুলের রসও খাওয়া যেতে পারে, দেন হচ্ছে যে ডগার রসগুলো খাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে মাত্রা হচ্ছে 10 থেকে 15 মিলিলিটার। তো এইগুলো দেখা যায় সেবন মাত্রা আপনার দেখা যায় 10 থেকে 15 মিলিলিটার 7 থেকে 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে। তো সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে আপনার
এই যে গার্লিক রসুন, আর বাকি ওগুলো আসলে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড মানে হোমিওপ্যাথিক, যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিন্তু মেডিসিনগুলো অ্যাভেলেবেল আছে। তাহলে হচ্ছে ইউনানি কোনো মেডিসিন নিতে চাইলে অবশ্যই সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, বা হচ্ছে আপনি কোনো আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের মানে পরামর্শ নিয়ে অবশ্যই বাকিগুলো সেবন করবেন। আর ঘরোয়াভাবে জাস্ট হচ্ছে আপনি গার্লিকটা নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি, যে কোন কোন ভেষজগুলো আসলে আপনি যদি মানে কিছু সময় বা রেগুলার কিছু সময় ধরে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টের ব্লক বা হচ্ছে লিপিড কিছু পরিমাণ কমে যেতে পারে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।